এই বন্ধুরা, যার সৃষ্টি হয়েছে তার ধ্বংসও আছে, এই এক চিরন্তর সত্য। ঠিক এভাবেই এই পৃথিবীও প্রতিদিন কর্মশ এগিয়ে চলেছে ধ্বংসের দিকে। এই নিয়ে বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এবং অনেক বিজ্ঞানী বহু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দিনরাত পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরাও। আর এই গবেষণার মধ্যে উঠে এসেছে বেশ কিছু তথ্য। সো বন্ধুরা, আজ এই ভিডিওটির মাধ্যমে জানবো 5টি কারণ যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে, এই ভিডিওটি কোনো ধার্মিক প্রকারে বানানো হয়নি। এই ভিডিওটি সম্পূর্ণ সায়েন্টিফিক তথ্য এবং বিজ্ঞানের তথ্য অনুসারে বানানো হয়েছে, তো বি কেয়ারফুল। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নম্বর এক, গ্লোবাল ওয়ার্মিং। বর্তমান সময় বিজ্ঞানীদের অন্যতম মাথা ব্যথা হলো এই গ্লোবাল ওয়ার্মিং। আপনি ভাবতে পারবেন কী আর হবে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, একটু গরমই বেশি লাগবে তো লাগুক না। আসলে এটা আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে বিভিন্ন এলাকায় খরা হয়ে মরুভূমি হয়ে যেতে পারে, এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে কোনো কোনো এলাকাও ডুবেও যেতে পারে। ফলাফল হিসাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেলে পৃথিবী হয়ে যাবে জীবনের অযোগ্য। নম্বর টু, গ্রহাণু। গ্রহাণু অর্থাৎ অ্যাস্ট্রয়েড। এই অ্যাস্ট্রয়েডের কারণে আমাদের পৃথিবীতে বিশালাকার ডাইনোসর ধ্বংস হয়ে গিয়েছিল, এবং এই অ্যাস্ট্রয়েডের পরেই মানুষের উৎপত্তি হয়েছিল। এই ঘটনা আসলেও কিন্তু ঘটতে পারে। মহাকাশে ঘুরে বেড়াচ্ছে হাজারো অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু, ঘটতে পারে এই ঘটনা। এক বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। নম্বর থ্রি, প্যান্ডামিক রোগ অথবা মহামারী। লক্ষ্য করে দেখেছেন কি, ইনাদিন প্রতি 100 বছরে এক নতুন রোগ সৃষ্টি হচ্ছে, যেগুলো পৃথিবী প্লেগের মতো ছড়িয়ে পড়ছে, যেমন সার্ক বা ফ্লু, আর সম্প্রতি কয়েকটি ভাইরাস ম্যার্স, এবং 2020 করোনা ভাইরাস। এইগুলি এত ভয়াবহ আকার ধারণা করতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন যে করোনা ভাইরাসের আক্রান্তে পুরো বিশ্ব নিস্তন্ত হয়ে পড়েছে, আর কেউ বা জানে এই ভাইরাস কতদিন থাকবে। এইসব প্যান্ডামিক রোগকে আসলে ছোট্ট করে দেখার কোনো কিছুই নেই। একটি প্যান্ডামিক রোগ পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। পারমাণবিক যুদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরি না করার তাগিদ দেওয়া হলেও এটি নিশ্চিত যে বর্তমান পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তাতে পৃথিবীর ধ্বংস খুবই সম্ভব। তাতে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যাবে। শক্তিশালী দেশগুলির মাঝে যুদ্ধ লাগলে মানবজাতি এমনকি পুরো পৃথিবী থেকে প্রাণ নিশ্চিত হয়ে যেতে পারে। এখন শুধুমাত্র আমেরিকাতে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। সৌরঝড়। সূর্যের উপস্থিতিতে পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন। এটা খুব সাধারণ বিষয়, সৌরশক্তি বা ক্ষুদ্রদূত পৃথিবীকে এসে উপস্থিতি হয়, যা পৃথিবী প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ। এই সূর্যরশ্মি থেকে নিগত হওয়া সোলার ম্যাক্স, যা সূর্য থেকে নিগত সবচেয়ে শক্তিশালী এক রশ্মি, এই আলোকরশ্মি খুব দূরত্ব আঘাত হানতে পারে পৃথিবীতে, আর এই তাপমাত্রার প্রভাবে জলে পুড়ে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী। মহাজাগতিক বিস্ফোরণ। পৃথিবীর ধ্বংসশিলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ধ্বংসের মুখে পড়তে চলেছে সৌরজগৎ সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বিজ্ঞানীদের মতে মহাকাশে পরপর এমন কিছু বিস্ফোরণ হয়ে যাচ্ছে প্রতিভাবে, ধ্বংস হয়ে যেতে পারে সৌর পরিবার। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে মাত্র 39 মিলিয়ন আলোকবর্ষ দূরে বিশ্বের বৃহত্তম বিস্ফোরণ ঘটেছে, আর তা শনাক্ত করা সম্ভব হয়েছে বিগ ব্যাং এর পর। এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিস্ফোরণ। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে বিস্ফোরণটি ছায়াপথ ক্যালস্টার SS07-35+74 এই বিস্ফোরণের চেয়েও 5 গুণ বেশি শনাক্ত করা নির্গত হয়েছিল। পৃথিবী থেকে এর দূরত্ব অনেক বলেই তেমনি কোনো প্রভাব পড়েনি। তবে ক্রমাগত মহাকাশের এই ধরনের বিস্ফোরণ ঘটতে থাকলে তাই পৃথিবী সহ পুরো সৌরজগৎকে অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে পারবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, ভিডিওটি আপনাকে ভালো লাগলে আপনি অবশ্যই একটি লাইক করতে পারেন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী এইরকম ভিডিও পাওয়ার জন্য